বগুড়া শহর শত বাধা বিঘ্ন পেরিয়ে আজও আলোকিত হয়ে আছে আমার এই শহর। এই শহরকে বাঁচানোর জন্যই 1971 সালে আমরা যুদ্ধ নেমেছিলাম এই বগুড়ার জন্য। প্রথমে হারিয়েছিলাম আমার ছোট ভাই টিটু, বন্ধুবর শুনো, দোলন, হিটলু সহ অনেককেই, কিন্তু তাদের এই ত্যাগের মূল্য কি আমরা আজও দিতে পেরেছি পারি নাই তো। এসেছিল স্বৈরাচার, এই স্বৈরা শাসন থেকে মুক্তির জন্য আবারও আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল। 1986 সালে সংসদ নির্বাচন করে জয়যুক্ত হওয়ার পরেও আমাকে পরাজিত করা হয়েছিল, আমাকে কারাবন্দী করা হয়েছিল, এমনকি পরিবার থেকে আমাকে বিচ্ছিন্ন করা হয়েছিল। তবু হাল ছাড়িনি, জগনেত্রী শেখ হাসিনার হাত ধরে 1991 সালে আবারও আমরা বগুড়াকে রাজনৈতিক অঙ্গনে উত্তাল করে তুলি। আজ দেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বঙ্গবন্ধুর কন্যা জগনেত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম স্থাপনা পদ্মসেতু নির্মাণ করেছেন, গুরুত্ব দিয়েছেন নারীর অধিকারের দিকে, আর তার সুযোগ্য পুত্র সজীব অজিত জয় বাংলাদেশকে পাঠিয়েছেন মহাকাশে। দেশ আজ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, অথচ প্রতিদিন সংবাদপত্রে দেখি দুর্নীতি, খুন, ধর্ষণ, লুটপাট, রাহাজানি, অনাকাঙ্ক্ষিত অনেক খবর আমাদেরকে হজম করতে হয়। তাহলে দেশ কি এ কোনো অপশক্তির কাছে জিম্মি? এরা কারা? আসলে এরা কারা এই দেশের মধ্যে অপশক্তি হিসেবে পরিচিত হয়েছে? নেতৃত্ব, দেশপ্রেম, একত্ববাদ দিয়ে বারবার আমরা এই দেশে সংগ্রাম করেছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা জাতি আমরা এক হয়েছি, ছিল না আমাদের মতো মতভেদ, ছিল না আমাদের মধ্যে কোনো দলগত পার্থক্য, এমন নেতৃত্বের উদাহরণ বিরল। কিন্তু সেই বিশ্বাস আজকে কোথায় গেল? সে বিশ্বাস যেন আমরা হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি আমাদের সেই সাহসটুকু। আমি টিএম মুসা পেস্তা, একজন মুক্তিযোদ্ধা, আবারও যুদ্ধে যেতে চাই দেশকে অপশক্তির হাত থেকে মুক্ত করার জন্য। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে ধাবিত করছে, আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো। আগামী প্রজন্মের কাছে যাতে আমাদের কোনো দায়বদ্ধতা না থাকে তার জন্য আমাদের সবারই প্রচেষ্টা করা উচিত। এমন একটি দেশ আমরা উপহার দিয়ে দিতে চাই আগামী প্রজন্মকে, যাতে করে তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ দেখতে পারে।